হাজির, হ্যাঁ ভাত খাইছিস? কথা বল। হাই, হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আজকে আমি যাচ্ছি, অনেকদিন পরে একটা দাওয়াত পাইছি, সেটা হচ্ছে বর্ডারের পাশে আমরা একটা দাওয়াত পেয়ে গেছি অলরেডি। তো দাওয়াতটা কার মাধ্যমে আসছে সেটা হচ্ছে যে আমার বন্ধু নয়নের মাধ্যমে আসছে, এই যে দেখো নয়ন। আর একটা কথা, সেটা হচ্ছে যে আমরা দুইজন একই ড্রেস পরে আজকে যাচ্ছি দাওয়াতে, তো খুবই এনজয় করতে করতে যাব। আর কোথায় যাচ্ছি দাওয়াতে সেটা নয়ন তুমি জানো, আমি তো জানি না, তুমি শুধু আমাকে নিয়ে যাচ্ছ, বলো নি যে কোথায় যাবো। এটুকু জানি যে আমরা ইন্ডিয়ার পাশে যাচ্ছি আজকে দাওয়াত। বন্ধুরা, অনেকদিন পরে দাওয়াত পেলাম, আমার দাওয়াত খাইতে আমার কিন্তু অনেক ভালো লাগে। তো আমরা যাচ্ছি যশোর থেকে কাবিলপুর গ্রাম, এটা বর্ডারের সাইডে। তো ওখানে গেলে একেবারে ন্যাচারাল পরিবেশ আর গ্রামের সাইড, তো এই জন্য অনেক সুন্দর হবে আজকের ব্লগটা। তো সবাইকে বলবো আজকের ব্লগটা না টেটে সম্পূর্ণ দেখবা, তো লেটস গো। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসছি সেই যেখানে আমাদের ইনভাইট করছিলো, আমাদের গন্তব্যস্থানে চলে আসছি। তো আসার পথে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে তোমাদেরকে দেখা, সে কি হয়েছে না, আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাচ্ছিলাম, ইন্ডিয়ার ভিতরে ভুল করে ঢুকে যাচ্ছিলাম, বিজিবি না বিএসএফ কোনটা, বিজিবি ছিল। তো আমি তো ভয়তে আমার বুক টুক শুকাই গেছে, হ্যাঁ পাসপোর্ট ছাড়া ইন্ডিয়ার ভিতরে কীভাবে। তারপরে ওইখান থেকে ব্যাক করে আমাদের জায়গা মতো আমরা চলে আসছি। তো এখানে এসে এখানে কিসের দাওয়াত দিচ্ছে নয়, আমাদের কিসের ইনভাইট? মুসলমানি, মুসলমানি খাতনে কি কয়, এই যে সুতনে সুন্নতে খাতনা। তো এই যে যার যে আমাদের ইনভাইট করছিল, সে হচ্ছে এই যে আমাদের দুলোভাই হয়, তো তার ছেলের হচ্ছে আজকে কি মুসলমানির দাওয়াত। তো আমরা যেখানে আসছি, তো বন্ধুরা চলো দেখতে থাকো, আমরা এখন খাওয়া দাওয়া করবো, অনেকটা দূর পাড়ি দিয়ে আসছি এখানে। খাইছিস? হ্যাঁ ভাত খাইছিস? কথা বল যা। মাসুদ, তোমার কি খিদে লেগেছে? একটু একটু লাগছে খিদে, খাবার দিচ্ছে না তোমাকে। তোমার খাবার এখনই ছিল, তুমি কি লজ্জা পাচ্ছ? কিসের লজ্জা, আসছি আমার আত্মীয় বাড়ি। ও, তোমার আত্মীয় বাড়ি আসছে? ঠিক আছে, তাহলে আমি বসে যাই। বসো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে অনেক কষ্ট হয়ে গেছে, দেখো রোদেতে ঘেমে যাচ্ছে একবারে, এতটা রোদ হচ্ছে। তো ওই যে দেখো আমি যেখানে আসছি, এখানে নৌকা আর এখানে নাকি নৌকা অনেক বানায়, আর জায়গাটা খুবই সুন্দর লাগতেছে নয়ন। এই যে দেখো এখানে একটু দাঁড়া, একটু ভিডিও করতেছে, তো এতটা সুন্দর লাগতেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, অনেক কষ্ট হচ্ছে রোদের ভিতরে ভিডিও করা, তো সো টাফ। তো আমি তো খাওয়া দাওয়া ফেলি তো সব কিছু ভুলে যাবো, ঠিক আছে। তো তোমাদের জন্য ভিডিও বানানো কিন্তু ভুলিনি, এই যে মাসুদ শুরু করে দিয়েছে, আর আমি কিন্তু সিনেমাটিক শট নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিলাম। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে একটা নৌকা আছে, দেখো এই নৌকাটা আমি এখন চালাবো, নৌকার কোনো মানুষ পাচ্ছি না আমি এখন। আর এখানে এতটা রোদ না পেরে আমি হচ্ছে বাবলা গাছের তলে এখন বসে আছি, সরি দাঁড়ায় আছি, আমি তো এখন দাঁড়ায় ভিডিও করতেছি। আর নয়ন খুব ভাব টাপ দিচ্ছে আজকে, ঠিক আছে, এখানে কোনো কিছুই নাই বললে চলে, মানে ঘনবসতি একদম কম, আমাদের ওইদিকে তো অনেক মানুষ, আর এখানে একদম হালকা হালকা মানুষ, দেখো বাড়িঘর খুবই হালকা, মানে গ্রামের পরিবেশটা আসলে কিন্তু অন্যরকম ফিলিং হয় আমার মনের কাছে, কারণ আমি আর যেখানে আসছি ওই পাশে তো বর্ডার, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ নদী, এই সামনে দিয়ে তোমার 10 মিনিট লাগবে, তো ওইখানে তার কাটা দেওয়া আছে, ওইখানেই হচ্ছে তোমার ইন্ডিয়া প্লাস বাংলাদেশ। তো তোমাদের এর বেশ এর আগেও বেশ কবার বলছি যে তোমাদের এই বর্ডার নিয়ে একটা ব্লগ বানাবো, কিন্তু আমাদের আসলে সময় দিয়ে পারতেছি না, অনেক বিজি থাকি, তারপরও বিজির ভিতরে তোমাদের সাথে এতটা গল্প করি। তো আমি এখন নৌকা চালাবো, তোমরা দেখবা। Thank you.
এতটা রোদ আমি বারবার এই কথাটা বলতেছি, তো এতক্ষণ তোমরা নৌকার চালানোটা দেখছো, আমি নৌকা চালাইছি, নৌকা চালানোর অনুভূতিটা যে এতটা মজার ছিল তো বলে বোঝাতে পারবো না। যখন নৌকার উপরে লাফ দিছি তখন মনে হলো যে আমি উল্টে পড়ে যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব, আর কিছু কথা বলে নয়ন কিছু বলো, তারপরে আমরা ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি, আর বেশি বলতে পারবো। তো তোমাদের জন্য প্রতিনিয়ত কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ আপলোড দিচ্ছে, আর তোমরা যারা আমাদের ভালোবাসো, আমাদের সাপোর্ট করতেছো, আর যারা নতুন দেখতেছো আমাদের এই ফেস দুইটা, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা আর নোটিফিকেশন অন করে দিবা, কারণ তোমাদের ভালোবাসা না পেলে কখনো সাকসেস হওয়া সম্ভব নয়। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। বাই বাই।